খেলার খবরে আমি মৌসুমি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। একদিকে ইনভেস্টর ইস্যুতে ক্লাবে গরম হাওয়া হয়েছে, অন্যদিকে আইএসএল এর প্রথম ম্যাচে এগিয়ে গিয়ে হার। সব মিলিয়ে গঙ্গাপাড়ে ক্লাবে এখন কঠিন অবস্থা। ঠিক এই অবস্থায় আগামী রোববার দ্বিতীয় ম্যাচে এটিকে মোহনবাগান আবার মাঠে নামছে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। এই কেরল দলটাই এবার প্রথম ম্যাচে 3 গোল দিয়েছে ইস্ট বেঙ্গলকে, তাই রোববারের ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তোলাটা যে মোটেই সহজ কাজ হবে না তা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন বাগান কোচ। আজ সকালে যুব ভারতীতে অনুশীলন করে বিকেলেই কেরল রওনা দিয়েছে গোটা দল। প্রথম ম্যাচটা যে এখন অতীত, দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে চাইছে সবুজ মেরুন ব্রিগেড, কারণ এই ম্যাচ থেকে মূল্যবান পুরো পয়েন্ট ঘরে তুলতে না পারলে 29 তারিখ ডার্বি ম্যাচে অনেকটাই ব্যাকফুটে থেকে মাঠে নামতে হবে তাদের। কালকের ম্যাচটা কোচ ফেরান্দোর কাছেও রীতিমতো অগ্নি পরীক্ষা। সব মিলিয়ে একেবারে প্রেশার কুকারে ফুটছে গোটা এটিকে মোহনবাগান। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে 2022-23 মৌসুমের আইএসএল। দেখে নেওয়া যাক ইস্ট বেঙ্গলের পরবর্তী খেলাগুলি। 20 অক্টোবর বিপক্ষে নর্থ ইস্ট ইউনাইটেড, খেলা 7:30 গুয়াহাটিতে। 29 অক্টোবর এটিকে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল, বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে কলকাতায়। 4 নভেম্বর ইস্ট বেঙ্গল বনাম চেন্নাই এফসি, খেলা কলকাতায়। 11 নভেম্বর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নামবে ইস্ট বেঙ্গল, খেলা কান্তিরাবা স্টেডিয়াম বেঙ্গালুরু। 18 নভেম্বর 2022 ইস্ট বেঙ্গল বনাম ওড়িশা এফসি, খেলা কলকাতার। 27 নভেম্বর জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামবে ইস্ট বেঙ্গল, খেলা হবে জামশেদপুরে। 9 ডিসেম্বর হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নামবে ইস্ট বেঙ্গল, খেলা হবে হায়দ্রাবাদে। 16 ডিসেম্বরে ইস্ট বেঙ্গল মাঠে নামবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, খেলা কলকাতায়। 30 ডিসেম্বর ইস্ট বেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি, খেলা কলকাতায়। 7 জানুয়ারি ওড়িশা এফসির বিরুদ্ধে মাঠে নামবে ইস্ট বেঙ্গল ভুবনেশ্বরে। 13 জানুয়ারি ইস্ট বেঙ্গল খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে কলকাতায়। 20 জানুয়ারি ইস্ট বেঙ্গল বনাম হায়দ্রাবাদ এফসি, খেলা কলকাতাতেই। 26 জানুয়ারি এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে ইস্ট বেঙ্গল, খেলা হবে কলকাতাতেই। 3 ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার এফসি, খেলা হবে কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে। 8 ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গলের খেলা নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে, খেলা কলকাতায়। 12 ফেব্রুয়ারি চেন্নাই এফসির বিরুদ্ধে মাঠে নামবে ইস্ট বেঙ্গল, খেলা চেন্নাইয়ে। 19 ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল খেলবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, খেলা হবে নবী মুম্বাই। 25 ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল খেলবে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে, খেলা কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ক্রিকেটের ডায়েরি। মেয়েদের আইপিএল 2023 সালে মার্চে 5টি দল নিয়ে শুরু হতে পারে। 20টি লিগ ম্যাচ হবে এই প্রতিযোগিতায়। পয়েন্ট টেবিলের শীর্ষে যারা থাকবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দল এলিমিনেটরে মুখোমুখি হবে। প্রতিটি দলে প্রথম 11-এ 5 জনের বেশি বিদেশি ক্রিকেটার খেলানো যাবে না। অস্ট্রেলিয়া মেয়েদের বিগ ব্যাশ লিগ এবং ইংল্যান্ডের দ্য 100-এ 3 জনের বেশি বিদেশি ক্রিকেটার খেলানো যায় না। মনে করা হচ্ছে 9-26 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার মেয়েদের টি-20 বিশ্বকাপের পরেই মেয়েদের আইপিএল আয়োজিত হবে। পুরুষদের আইপিএলের মতো হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে এই প্রতিযোগিতা খেলা হবে না। একটি মাঠে 10টি করে ম্যাচ হতে পারে, অর্থাৎ একটি মাঠে টানা 10টি ম্যাচ হওয়ার পরে অন্য মাঠে 10টি ম্যাচ হতে পারে। টি-20 বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে যাওয়া রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনরা চোখ রেখেছিলেন শিখর ধাওয়ানদের ম্যাচে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দিনের সিরিজে সকলেই জয়ে খুশি, বিশেষ করে কুলদীপ যাদবের বোলিং দেখে উচ্ছ্বাস চেপে ধরে রাখতে পারেননি অশ্বিন। সতীর্থের প্রশংসা করে অশ্বিন বলেছেন, কুলদীপ বিশ্বের অন্যতম সেরা ব্রিজ স্পিনার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কুলদীপ। 4.1 ওভার বল করে 18 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। মেদিন পেয়েছেন 1টি ওভার। অশ্বিন মনে করেন কুলদীপ টেস্ট ক্রিকেটে আরও বেশি বিপজ্জনক হতে পারে। বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে সরতে হয়েছে সৌরভ গাঙ্গুলিকে। দেওয়াল লিখন স্পষ্ট, তার জায়গায় বোর্ডের সর্বোচ্চ পদে বসবেন প্রাক্তন ক্রিকেটার রজার বিনি। এবার একসময় সতীর্থকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। তার মতে বিসিসিআই প্রেসিডেন্টের জাগমন থাকা দরকার, তার সবটাই রয়েছে বিনির মধ্যে। সেই জন্য ক্রিকেট প্রশাসনে সর্বোচ্চ পদে বিশ্বজয়ী ক্রিকেটারকে দেখে উচ্ছ্বসিত শাস্ত্রী। বিসিসিআই সর্বোচ্চ পদ থেকে সৌরভকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তোলপাড় চলছে নানা মহলে। ক্রিকেটের সঙ্গে রাজনীতির যোগ ঘিরে সৌরভ হয়েছেন অনেকেই। টি-20 বিশ্বকাপের আগে সমস্যায় পড়লো ভারতীয় দল। ভিসা সমস্যার জন্য অস্ট্রেলিয়া যেতে পারছে না 2 জোড়ে বোলার। 2 বোলারকে না পাওয়ায় রোহিত শর্মাদের বিশ্বকাপের প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে। অস্ট্রেলিয়ার উইকেটে দ্রুত গতির বলের সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য ওমরান মালিক এবং কুলদীপ সিংকে সে দেশে পাঠানোর পরিকল্পনা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডে। গতির জন্য দুজনেই নজর কাড়েন গত আইপিএলে, কিন্তু সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। এখনও ভিসা না পাওয়ায় ওমরান এবং কুলদীপকে অস্ট্রেলিয়ায় না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতৃত্ব থেকে আজীবন নির্বাসিত হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। 2018-তে বল বিকৃতি কাণ্ডের জেরে দেওয়া হয়েছিল এমন শাস্তি, সেই নির্বাসন উঠতে চলেছে। এর জন্য কোড অফ এথিক্স বদল করার পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টুকরো খবর নিবেদন করছে ড্যাফোডিল।
কাতার বিশ্বকাপের আগে নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে নিয়ে উদ্বেগ বাড়ছে ব্রাজিল শিবিরে। স্যান্টোস থেকে তার বার্সেলোনায় যোগ দেওয়ার আর্থিক চুক্তিতে অস্বচ্ছতার অভিযোগে তার 5 বছরের কারাদণ্ডের আবেদন করল ব্রাজিলের রক্ষীকারী সংস্থা ডিআইএস। 2013 সালে ব্রাজিলের স্যান্টোস ক্লাব থেকে নেইমারকে সই করিয়েছিল বার্সেলোনা। এই চুক্তি নিয়েই যত সমস্যা, নেইমারকে সেই সময় 57 মিলিয়ন ইউরো ভারতীয় মুদ্রায় যা 460 কোটি টাকা দিয়েছিল বার্সা। ব্রাজিলীয় সংস্থার অভিযোগ সেই ট্রান্সফার ফি নাকি 80 মিলিয়নের। নেইমারের বাবা তথা তার এজেন্ট তৎকালীন বার্সার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমিউ এবং সান্দ্রো রাসেল ও স্যান্টোসের এক ডিরেক্টর ওদিলিও রড্রিগেজ এই চুক্তিতে আর্থিক গড়বড় করেছিলেন। কায়রোয়ে ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত অভিযান শুরু করলো ব্রোঞ্জিতে। মেয়েদের 25 মিটার পিস্তল টিম জুনিয়র বিভাগে এসা সিং, নামিয়া কাপুর ও বিভূতি ভাটিয়া ত্রয়ী ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে জার্মানিকে উড়িয়ে দেয় 7-1 ফলে, যা প্রতিযোগিতার প্রথম দিনই ভারতের পদক নিশ্চিত করে দেয়। এই বিভাগে সোনা পায় চীন আর রুপো দক্ষিণ কোরিয়ার। নিরাপত্তাজনিত কারণে চেলসির বিরুদ্ধে স্ট্যামফোর্ড ব্রিজে 22 অক্টোবর ম্যানইউ ম্যাচের 600 টিকিট বাতিল করা হয়েছে জানিয়ে লন্ডনের স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। গত সপ্তাহে ক্লাবের তরফে জানানো হয়েছে এই ম্যাচে 2994 থেকে কমিয়ে 2370টি টিকিট রাখা হচ্ছে, যদিও আগের ম্যাচেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। টুকরো খবর নিবেদন করল ড্যাফোডিল। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733 9903019733। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন ডটকম দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। রবার্ট লেভানডস্কি ক্লাব পরিবর্তন করছেন, জার্সি পরিবর্তন করেছেন, কিন্তু নিয়মিত গোল করার অভ্যাসটা বদলাননি। তবে তার জোড়া গোলেও চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের চতুর্থ ম্যাচে ইন্টার মিলানের বিরুদ্ধে 3-3 গোলে অমীমাংসিতভাবে শেষ করতে হলো বার্সেলোনাকে। এই ড্রয়ের ফলে বার্সেলোনার পয়েন্ট গিয়ে দাঁড়ালো 4 ম্যাচ খেলে 4। গ্রুপ সির 3 নম্বরে রয়েছে জাভি হার্নান্ডেজের দল। গ্রুপ টেবিলে যা পরিস্থিতি, ক্যাটালোনিয়া দলের নকআউটে যাওয়ার রাস্তা দুর্গম হয়ে গেল। আবার গ্রুপ এর ম্যাচে ইংল্যান্ডের লিভারপুল 7-1 গোলের ব্যবধানে পর্যদস্ত করলো স্কটিশ ক্লাব রেঞ্জার্সকে। লিভারপুলের হয়ে হ্যাট্রিক করলেন ইজিপ্ট ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। তিনি মাত্র 6 মিনিটের ব্যবধানে পরপর 3টি গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবথেকে দ্রুততম হ্যাট্রিকটি তার নামে লিখে দিলেন। এছাড়াও জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রোবার্তো ফেরমিনো। এই জয়ের সুবাদে ইয়ুগেন ক্লপের দল গ্রুপ এর 2 নম্বরে উঠে এলো, তাদের সংগৃহীত পয়েন্ট 4 ম্যাচে 9। অন্যদিকে গ্রুপ সি ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনকে 4-2 গোলের ব্যবধানে পরাজিত করলো এফসি বার্ন মিউনিখ। ইয়ুগেন নগেলসম্যানের দলে জোড়া গোল করেছেন লিওন গার্চেকা। 25-30 লক্ষ পাউন্ডের নিলামে উঠবে মারাদোনা হ্যান্ড অফ গডের ফুটবল। 1986 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘটেছিল এই বিতর্কিত ঘটনা। ইরানের ম্যাচ রেফারি আলি বিন নাসেরের কাছে ছিল এই বল। কলকাতা ডায়েরি। অনেক কাঠখড় পুড়িয়ে ইনভেস্টর জোগাড় করা এবং দল গঠন করার পরেও ISL আসরে ইস্টবেঙ্গলের চিত্রটা কিন্তু পাল্টাচ্ছে না। অ্যাওয়ে এবং হোম পরপর 2টো ম্যাচেই হার মানতে হয়েছে ইস্টবেঙ্গলকে। তবে এই মুহূর্তে ISL অতীত, এখন তাদের মাঠে নামতে হবে কলকাতা প্রিমিয়ার লিগে। আগামীকাল নৈহাটি স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গল মাঠে নামছে পড়োশী ক্লাব এরিয়ানের বিরুদ্ধে। স্মরণে থাকতে পারে এর আগে বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল এই ম্যাচটি। কালকে প্রিমিয়ার লিগের ম্যাচ থেকে আবার জয় ফিরে দলীয় আত্মবিশ্বাস ফিরে পেতে চাইছে গোটা লাল হলুদ ব্রিগেড। তবে কালকের ম্যাচে লিমাকে শেষ পর্যন্ত মাঠে নামাতে পারবে কিনা তা এখনও নিশ্চিত নয়। সব মিলিয়ে লাল হলুদের অবস্থাটাও ভালো নয়। তবু কোচ কর্তা ও ফুটবলাররা আশাবাদী ISL এ ব্যর্থতা কাটিয়ে আগামীকাল নৈহাটি স্টেডিয়াম থেকে এরিয়ানকে হারিয়ে পুরো পয়েন্ট ঘরে তুলতে পারবে তারা। কাল মাঠে নামার আগে আজ গোটা দলই সেরে নিল তাদের চূড়ান্ত প্রস্তুতি। সিএবিতে বার্ষিক সাধারণ সভা 31 অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার যে সময়সীমা রয়েছে তাতে তার আগেই হয়ে যাবে BCCI-এর বার্ষিক সাধারণ সভা। বিভিন্ন পদাধিকারীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। ICC-তে সৌরভকে পাঠানো হবে কিনা তা স্পষ্ট হতে পারে বোর্ডের AGM বা তার আগেই। ফলে 8 অক্টোবরের বৈঠকে সভাপতিত্ব করার আগে সৌরভ আর মুখ খুলবে না বলেই মনে করা হচ্ছে। সৌরভ গতকাল সিএবিতে গিয়েছিলেন, সেখানে বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে তার সিএবি নির্বাচন লড়তে কোনো বাধা নেই। তিনি এমন বার্তাও দিয়েছেন যে বিরোধী শিবির নির্বাচনে লড়লে তিনি নিজে ময়দানে নামবেন।
অর্থাৎ সভাপতি পদেই তিনি লড়বেন। বিষয়টি অন্যমাত্রা পেয়েছে বিশ্বরূপদে ফেসবুক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সৌরভের ভূমিকার সমালোচনা করায়। সিএবিতে সৌরভের বিরোধী শিবিরের সুবীর গাঙ্গুলী বিশ্বরূপদে গৌতম দাসগুপ্তর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ঘনিষ্ঠ বৈঠক করেছেন। সিএবির পরবর্তী সভাপতি হিসেবে সৌরভের দাদা স্নেহাশিষি এগিয়ে রয়েছেন, কিন্তু রাজ্যের শাসক দলের দুই হেভিয়েট মন্ত্রীর নামও নিয়ে জল্পনা চলছে। সেক্ষেত্রে সৌরভ সভাপতি হতে চাইলে এবং আলোচনার ভিত্তিতে সর্বজন গ্রাহ্য প্যানেল তৈরি হলে ভোটাভুটিও এড়ানো যেতে পারে। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।